হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আসলে ভালো আছেন। বর্তমানে বাংলাদেশে 2 লক্ষ টাকা বাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হচ্ছে সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট এডিশন। অন্যদিকে এই সেগমেন্টে বাজাজ পালসার সিরিজের নতুন বাইক লঞ্চ করেছে সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্কের সাথে, যা মোস্ট ওয়ান্টেড ও মোস্ট অ্যাওয়েটেড বাইক হিসেবে পরিচিত। আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে, কজ আজকের ভিডিও তুলনা করতে চলেছি বাজাজ পালসার P150 বাইকটিকে সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট এডিশন বাইকটির সাথে, এবং ভিডিওটি শেষে জানতে পারবেন কোন বাইকটি আপনাদের জন্য ভালো হবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে আসুন ভিডিওটি শুরু করি। আমরা সকলে ইতিমধ্যে জেনেছি মোস্ট অ্যাওয়েটেড বাইক বাজাজ পালসার P150 অলরেডি ভারতে লঞ্চ করেছে। আশা করা যায় এই বাইকটি কয়েক মাসের মধ্যে বাংলাদেশেও চলে আসবে। এখন কয়েকদিন আগেই সুজুকি জিক্সার মোনোটন সিরিজের বাইকটি নতুন কালার কম্বিনেশন সঙ্গে লঞ্চ করেছে। বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট এডিশন। যাই হোক, আপনাদের মধ্যে অনেকেই আছেন যা নতুন বাইক কিনবেন এবং কনফিউজ যে সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট এডিশন এই বাইকটি কিনবেন না কয়েক মাসের জন্য ওয়েট করবেন বাজাজ পালসার P150 বাইকটির জন্য। ওয়েল, প্রথমে আমরা কম্পেয়ার করবো এই দুটি বাইকের ইঞ্জিন সেগমেন্ট নিয়ে। সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট এডিশন এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 154.9 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ডার টু ভালভ এয়ারকুল ইঞ্জিন, এবং এই বাইকটিতে 5-speed গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। অন্যদিকে বাজাজ পালসার P150 এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 149.68 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ডার এয়ারকুল FI ইঞ্জিন। ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে বাইকটিতে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম দেখা যাবে। তাছাড়া এই বাইকটিতে 5-speed গিয়ারবক্স অ্যাড করা হয়েছে। যাই হোক, ফুয়েল সাপ্লাই সিস্টেমের দিক থেকে বিবেচনা করলে বাজাজ পালসার P150 এই বাইকটি এগিয়ে থাকবে। তাই আশা করা যায় স্মুথ রাইডিং এবং ভালো মাইলের জন্য বাজাজ পালসার P150 বাইকটি ভালো পারফরমেন্স প্রোভাইড করবে। এখন কথা বলবো এই দুটি বাইকের পাওয়ার পারফরমেন্স নিয়ে। সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট এডিশন এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 14.6 BHP অ্যাট 8000 RPM, ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 Nm অ্যাট 6000 RPM। অন্যদিকে বাজাজ পালসার P150 এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 14.29 BHP অ্যাট 8500 RPM, ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 13.5 Nm অ্যাট 6000 RPM। পাওয়ার পারফরমেন্সের দিক থেকে দুইটি বাইককে প্রায় সেম টু সেম বলা যেতে পারে, বাট তবুও একটু হলেও সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট এডিশন এই বাইকটি এগিয়ে থাকবে। এখন এটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রেকিং সিস্টেম। সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট এডিশন এই বাইকটি ফ্রন্ট ব্রেকে দেখা যাবে 266 mm ডিস্ক, এবং রেয়ার ব্রেকে দেখা যাবে 130 mm ডাম ব্রেক। যেহেতু এই বাইকটি ডুয়েল ডিস্কের সাথে এখনও অ্যাভেলেবেল হয়নি, শুধুমাত্র সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেমের সঙ্গে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বাজাজ পালসার P150 এই বাইকটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সিঙ্গেল ডিস্কের সাথে এই বাইকটি ফ্রন্ট ব্রেকে দেখা যাবে 260 mm ডিস্ক, এবং রেয়ার ব্রেকে দেখা যাবে 130 mm ডাম ব্রেক। এবং ডুয়েল ডিস্কের সাথে এই বাইকটি ফ্রন্ট ব্রেকে দেখা যাবে 260 mm ডিস্ক, এবং রেয়ার ব্রেকে দেখা যাবে 230 mm ডিস্ক। সেক্ষেত্রে ডাবল ডিস্কের ব্রেকিং সিস্টেম হিসেবে বাজাজ পালসার P150 ডেফিনেটলি সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস এই বাইকটি থেকে বেটার পারফরমেন্স প্রোভাইড করবে। ব্রেকিং সিস্টেমের সাথে সাথে এই বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টায়ার থিকনেস। বাজাজ পালসার P150 বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে 90/90 সেকশন টায়ার, এবং রেয়ার টায়ার দেখা যাবে 110/80 সেকশন টায়ার। এই বাইকটির রেয়ার টায়ারটি অ্যাটলিস্ট 130 সেকশন টায়ার ব্যবহার করলে আরও বেশি ভালো হতো। ইভেন এই বাইকটি প্রিভিয়াস এডিশন বাইকটিতেও 120 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে, যেখানে নিউ আপডেট বাইকটিতে আরও কম সেকশন টায়ার দেওয়া হয়েছে। যাই হোক, সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট এডিশন এই বাইকটির টায়ার থিকনেসের দিক থেকে অনেক বেশি আপডেটেড। এই বাইকটির ফ্রন্ট টায়ারে 100/80 সেকশন টায়ার, এবং রেয়ার টায়ারে 140/60 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে, যার কারণে এই বাইকটি ব্যালেন্সের দিক থেকে অনেক বেশি ভালো একটি পারফরমেন্স প্রোভাইড করবে। তাছাড়া আউটলুকের দিক থেকে বাইকটিকে অনেক বেশি মাস্কুলার মনে হবে। তাছাড়াও দুইটি বাইকেই 17-inch অ্যালয় রিমস এবং টিউবলেস টায়ার্স ব্যবহার করা হয়েছে। এখন কথা বলবো এই দুইটি বাইকের আউটলুক নিয়ে। সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট এডিশন আউটলুকের দিক থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ। তাছাড়া ইউজার কমফর্টের জন্য বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার, পাইপ হ্যান্ডেল বার এবং সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে বাজাজ পালসার P150 এই বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, এবং এই বাইকটিতে বর্তমানে আপডেটেড যে স্পিডোমিটারটি আছে বাজাজ পালসার সিরিজের বাইকগুলোতে সেই স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, এবং এই বাইকটি সিঙ্গেল সিট ও ডুয়েল সিটের সাথেও অ্যাভেলেবেল হয়েছে। তাছাড়া ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে এই বাইকটিতে আধুনিক বাইকগুলোর মতো প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া হয়েছে, যার কারণে গভীর রাতে অন্ধকার এই বাইকটি নিয়ে আপনি স্মুথলি রান করতে পারবেন। তাছাড়াও আউটলুকের দিক থেকে এই বাইকটি বাজাজ পালসার N160 মোস্ট অ্যাডভান্স ও মোস্ট অ্যাট্রাকটিভ এই বাইকটি থেকে ইন্সপায়ার্ড। এখন কথা বলবো এই দুইটি বাইকের সাসপেনশন নিয়ে। বাজাজ পালসার P150 এই বাইকটি অলরেডি সাসপেনশন দিক থেকে আপডেটেড হয়েছে।
এবারটি ফ্রন্ট সাসপেনশনে 31mm টেলিস্কোপিক সাসপেনশন দেখা যাবে এবং রেয়ার সাসপেনশনে টুইন সাসপেনশন জায়গায় মনোশক সাসপেনশন ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট এডিশন, এবারটি ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন দেখা যাবে। তো দুটি বাইকের সাসপেনশন দিক থেকে সেম বলা যেতে পারে। এখন কথা বলবো এই দুটি বাইকের বডি সাইজ নিয়ে। সুজুকি জিক্সার ম্যাট এডিশন, এই বাইকটির লেন্থ হচ্ছে 2050mm, এই বাইকটির ওয়াইড হচ্ছে 785mm এবং এই বাইকটির হাইট হচ্ছে 1085mm। অন্যদিকে বাজাজ পালসার P150, এই বাইকটির লেন্থ হচ্ছে 2035mm, এই বাইকটির ওয়াইড হচ্ছে 765mm এবং এই বাইকটির হাইট হচ্ছে 1115mm। বডি ডাইমেনশনস উপর ডিপেন্ড করে বলতে গেলে সুজুকি জিক্সার ম্যাট এই বাইকটি হচ্ছে নেকের স্পোর্টস টাইপের বাইক এবং বাজাজ পালসার P150 এই বাইকটিও নেকের স্পোর্টস বাইক বলা যেতে পারে। এবং বাইক দুটির শেপ দেখে বলা যেতে পারে যেহেতু দুটি বাইকে অ্যারোডাইনামিক শেপ দেওয়া হয়েছে এবং সাইজের দিক থেকে বাইক দুটি অনেক বেশি কমফোর্টেবল, তাই শহরে রাইডিংয়ের জন্য এই বাইক দুটি আপনাদেরকে বেস্ট পারফরমেন্স প্রোভাইড করবে যেহেতু দুটি বাইকেই এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এখন কথা বলবো এই বাইক দুটি আদার ফিচার নিয়ে। সুজুকি জিক্সার ম্যাট প্লাস, এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160mm এবং এই বাইকটির ওজন হচ্ছে 140 কেজি। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টিটি রাইডারের জন্য এই বাইকটির সিট হাইট হচ্ছে 795mm, যার কারণে 5'3" বা 4" ব্যক্তিরা বাইকটি নিয়ে ইজি রাইড। তাছাড়া এই বাইকটিতে সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে, যার কারণে দুইজন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে বাইকটি অনেক বেশি কমফোর্টেবল যেহেতু বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 60mm এবং যে কোনো রাস্তা থেকে বাইকটি নিয়ে ইজি রান করতে পারবেন। অন্যদিকে বাজাজ পালসার P150, এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার, যা সামান্য হলে সুজুকি জিক্সার থেকে বেশি এবং এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165mm, যা অনেক বেশি কমফোর্টেবল এবং যে কোনো রাস্তা থেকে বাইকটি নিয়ে ইজি রাইড করতে পারবেন। বাইকটির ওজন হচ্ছে 140 কেজি। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টিটি রাইডারের জন্য সিট হাইট, এই বাইকটির সিট হাইট হচ্ছে 790mm, যার কারণে 5'3" বা 4" ব্যক্তিরা এই বাইকটি নিয়ে ইজি রাইড করতে পারবেন। এবং এই বাইকটিতে লং সিট ব্যবহার করা হয়েছে, যার কারণে অনেক সময় 2 থেকে 3 ব্যক্তিও বসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। এখন কথা বলবো এই দুটি বাইকের টপ স্পিড ও মাইলেজ নিয়ে। সুজুকি জিক্সার ম্যাট এডিশন, এই বাইকটি থেকে আপনার সর্বোচ্চ গতি তুলতে পারবেন প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। অন্যদিকে বাজাজ পালসার P150, এই বাইকটি থেকে সর্বোচ্চ গতি পেয়ে যাবেন 120 থেকে 122 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 50 কিলোমিটার প্রতি লিটার যেহেতু এই বাইকটিতে FI টেকনোলজি ইউজ করা হয়েছে। বর্তমানে সুজুকি জিক্সার ম্যাট এডিশন এই বাইকটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে 1,99,950 টাকা, নিয়ার অ্যাবাউট 2 লক্ষ টাকা। অন্যদিকে বাজাজ পালসার P150 বাইকটি এখনও বাংলাদেশে আসেনি, বাইকটি আস্তে আস্তে আরও 3-4 মাস 6 মাস লেগে যেতে পারে। সেক্ষেত্রে রিসেন্টলি যারা 1 মাসের মধ্যে বা কিছুদিনের মধ্যে বাইক নিতে চাচ্ছেন তা চাইলে সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাথ এডিশনের বাইকটি নিয়ে নিতে পারেন। অন্যদিকে যারা ডিফারেন্ট একটি আউটলুকের নতুন সুন্দর একটি বাইক নিয়ে চাচ্ছেন তারা ওয়েট করতে পারেন বাজাজ পালসার P150 জন্য, যেহেতু এই বাইকটিতে প্রথমবারের মতো প্রজেক্টর হেডল্যাম্প দেখা যাবে। তাছাড়া এই বাইকটিতে মনোশক সাসপেনশন দিয়ে আপডেটেড করা হয়েছে। এখন বর্তমানে ব্র্যান্ড ভ্যালু রিসেল ভ্যালু সার্ভিসের দিক থেকে দুটি ব্র্যান্ডই এগিয়ে আছে, তাই দুটি বাইক থেকে যে কোনো বাইক কিনলে আপনাদের জন্য বেস্ট হবে। এবং আশা করা যায় বাজাজ পালসার সিরিজে বাইকগুলো বাংলাদেশে লঞ্চ করলে সিঙ্গেল ডিসের সঙ্গে বাইকটির মূল্য হতে পারে প্রায় 1,90,000 থেকে 95,000 টাকার মধ্যে এবং ডুয়েল ডিসের সঙ্গে যখন বাইকটি আসবে বাইকটির মূল্য হতে পারে 2 লক্ষ থেকে 2,10,000 টাকার মধ্যে, যেহেতু অলরেডি এই বাইকটিতে বেশ কিছু আপডেটেড ফিচার ব্যবহার করা হয়েছে। সো গাইস, এই দুটি বাইক থেকে কোন বাইকটি আপনাদের কাছে বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নসগুলো শেয়ার করবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। বাইক রিলেটেড সকল আপডেট ইনফরমেশন যেমন বাইকের আপডেট, প্রাইস ডিটেলস, আপকামিং বাইক নিউজ, বাইকের কম্পারিজন রেটেড ভিডিও বা বাইকের টপ 10 রেটেড ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।